2022 সালের 2 জুলাই সকালে খোয়াই নদীর পাড়ে মাছুরিয়া এলাকা থেকে মাথাবিহীন গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে শায়েস্তাগঞ্জের একটি মাজারের পুকুর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার আগের দিন শুক্রবার সকাল থেকে শহরের জঙ্গলপহুলা এলাকার বাসিন্দা মাটি কাটার শ্রমিক কদর আলীকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। মরদেহটি চিনতে পেরে কান্নায় ভেঙে পড়েন তারা। ঘটনাস্থলের পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে কদর আলীকে দুজন লোক নিয়ে যাচ্ছে দেখা গেলেও এখনও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীর্ঘদিনেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় হতাশ স্বজন ও এলাকাবাসী। এটা তো এখন আসামি ধরা হইছে না, এখন তো আমরা বড় আতঙ্কে আছি। আমরা উপযুক্ত বিচার চাই, আসামি দইরিয়া উপযুক্ত বিচার চাই। আমরা চাইতেছি আসামি দইরিয়া। তবে খুব শিগগিরই রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। গত আগস্ট মাসে এসপি মহোদয় আমাদেরকে ডিবিতে তার মামলাটি হস্তান্তর করেছে, আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটা দেশবাসীকে ভালো একটা দাও দিতে পারব। নিহত মাটি কাটা শ্রমিক কদর আলী দুই সন্তানের পিতা। সময় সংবাদ, হবিগঞ্জ।